ভারত সাগর ও ওমান সাগরে যৌথ নৌমহড়া করছে ইরান, চীন ও রাশিয়া। নতুন এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা খুব চমৎকারভাবে শক্তিশালী হবে বলে আশাবাদী তিন দেশ। সেই সঙ্গে আরও জোরদার হবে নিজেদের মধ্যকার সামরিক সম্পর্ক, এমনটাই প্রত্যাশা মস্কো, বেইজিং ও তেহরানের। মহড়ার অন্যতম অংশীদার চীন বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে D-052 মডেলের অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠাচ্ছে তারা। আর এই ঘোষণা দেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও কিয়ান। আসন্ন যৌথ মহড়াগুলোতে আমরা এটাই প্রমাণ করে দেব যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য আমরা সর্বদা প্রস্তুত। সেই সাথে মহড়া থেকে পাঠানো হবে সদিচ্ছার বার্তা। তবে এই মহড়াকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দিচ্ছে ভিন্ন তথ্য। চীনা দৈনিক গ্লোবাল টাইমস অনুযায়ী যৌথ এই মহড়া যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা। তিন দেশের সম্মিলিত এই পদক্ষেপ ওয়াশিংটনের মোকাবেলায় এক ধরনের শক্তি প্রদর্শন, এমনটাই বলছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। তবে এতে চুপ করে নেই ট্রাম্প প্রশাসন। তিন পরাশক্তির এই যৌথ মহড়া গভীরভাবেই পর্যবেক্ষণ করা হবে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিন রবার্টসন। ওই মহড়া সত্ত্বেও মিত্রদের নিয়ে আন্তর্জাতিক পানি সীমা ও প্রণালীগুলোর সুরক্ষা নিশ্চিত করবে।